কলকাতার হাসপাতাল বা জেলার হাসপাতালে রেফার নয়, বরং রোগীকে ভর্তি করে জটিল অস্ত্রোপচার করে দেখালেন মহকুমা হাসপাতালের চিকিৎসকরাই। রানাঘাট হাসপাতালের চিকিৎসকদের জন্য প্রাণে বাঁচলেন বছর 36-এর এক মহিলা। চার মাস ধরে লাগাতার যন্ত্রণা, সেই যন্ত্রণা তীব্র হওয়ার পর কৃষ্ণগঞ্জের বানপুরের বাসিন্দা জয়ন্তী মান দ্বারস্থ হন কৃষ্ণনগর জেলা হাসপাতালের। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন রোগীর রক্তাল্পতা, সঙ্গে জরায়ুতে রয়েছে বিশাল আকার টিউমার। মহিলার দাবি, ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করতে চাননি ডাক্তাররা। এরপরে মহিলা দ্বারস্থ হন রানাঘাট মহকুমা হাসপাতালের, সেখানেই হয় অস্ত্রোপচার। বাদ যায় জরায়ুতে থাকা 1.5 কেজির টিউমার। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, তবুও ঝুঁকি নিয়েই রোগিনীর উপশম দেওয়ার জন্য অস্ত্রোপচার করেন মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ওটি করার পরে প্রায় 1.5 কেজি সাইজের টিউমার বেরোবে। তার থেকে বড় কথা, আমরা খুশি যে আমরা একটা পেশেন্ট আশা নিয়ে এসেছে এবং এত বড় অপারেশন যে ঝুঁকিটা নিয়েছে, সেই ঝুঁকিটা আলটিমেটলি আমরা সাকসেসফুলি ওভারকাম করতে পেরেছি। আমাদের এখানে যেহেতু ব্লাড সেন্টার রয়েছে, HDU রয়েছে, ICU ব্যাকআপটা রয়েছে, এখানে সেইভাবে আমরা এই ব্যাকআপগুলো রেখে HDUতে বেডও আমরা ভ্যাকান্সি করে রেখেছিলাম যদি দরকার হয়, তো করে সাকসেসফুলি হয়েছে। রেফার রোগ নিয়ে যখন বারবার অভিযোগ ওঠে, তখন ঝুঁকি নিয়ে রোগীর যন্ত্রণা উপশমের চেষ্টা। মহকুমা হাসপাতালের চিকিৎসকদের কীর্তি নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।